হুজুর এমন ওয়াজ ধরবেন হুজুর হুজুর এমন ওয়াজ ধরবেন মানুষজন হাসতে হাসতে পেটের সামনে ব্যথা ধরে তো তোমার এত হাসি আনন্দ মজা দরকার আমার দাওয়াত দিছ গা মুমতাজ আবাদ নিয়ে আসো একবার যদি কই মাইক ধরে বন্ধু যখন বললে আমার বাড়ির সামনে দে রং করে হাঁটতে যায় ফাটতে যায় ছিড়ে যায় তালি দেওয়ার বুদ্ধি দেয় এ কথা বল লাগা ঠিক এই মুমতাজ আবার এখন ঘুম নাই ঘুম নাই বদর গানের ক্যাসেটার বিক্রি হচ্ছে না আজেবাজে জিনিস আর মানুষ শুনে না এখনকার যুবকেরা গান ছেড়ে নাচ ছেড়ে যাত্রা ছেড়ে সিনেমা ছেড়ে এখনকার তরুণ যুবকেরা কোরআনের পাগল হয়েছে কথা কাট ঠিক না ঠিক এইজন্য ওদের মাথা কাজ করে না ওরা কেউ গান শুনে না ভাই ঘুম ভাঙায়া গেল গো মরার কুকিলে তোমার ঘুম এত পাতলা কেন গো একটা মরার কুকিল তোমার ঘুম ভাঙায় দেয় কথা কয় এই আজেবাজে গান আর শুনে না তরুণ যুবকেরা কথা কন ঠিক না ঠিক মন খারাপ করেছেন আপনারা এগুলো আর শুনে না মন খারাপ বিদ্রোহ করেছেন এইজন আজেবাজে গান শুনে না বিদ্রোহের মাথা নষ্ট হয়ে গেছে কেটে আমাদের গানের কনসার্ট জমতেছে না গান কমা চলিচ্ছে না আগের মতো আর বিক্রি হচ্ছে না কথা কন ঠিক না ঠিক আরে এইজন শিল্পীদের মাথা গরম হয়ে যায় ওয়াজ মাহফিল বন্ধ করা লাগবে বক্তারা তাফসীরে অপব্যাখ্যা করে ওরে বাবা তাফসীর ভুল করতেছে যিনি হাটে বাজারে গান গাইলি না আমাদের মুমতাজ আবা এখন সব বাংলাদেশের বক্তাদেরকে উনি তাফসীর পড়াবেন নতুন করে কথা কর এত বম্বালে বিসমিল্লাহ সই করে বলতে পারবে না আজকে তারা আলেমরা আমার তাফসীর ভুল ধরে কথা কর ঠিক না বেটি রাস্তার একটা ভ্যান চালক ভ্যান চালায় যাচ্ছে আর বিমানের পাইলট ওপরে বিমান নিয়ে যাচ্ছে ভ্যান চালক কাছে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না আপনারাই বলেন একটা ভ্যান চালক যদি বিমানের পাইলটের ভুল ধরে মাথা ঠিক থাকে তা মমতাজ বাবা হাটে বাজারে গান গাইলো যৌবন একটা গুল্লি ছেড়ে পামতলায় লাচারাসি করিয়া লাফায় লাফায় গান গাইলো সে যদি আজকে আলেমরা আমার ওয়াজ ভুল ধরে মাথা ঠিক থাকে হ্যাঁ এজন্য ওনাদের গান বাজনা আর মানুষ শোনে না কথা কন বোঝা গেছে মন খারাপ করছে ওনারা মনে দুঃখে খুব কষ্ট দিয়ে এই কথাগুলো বলে ওনাদের ঘুম নাই মমতাজ খালার ঘুম নাই খালা আপা ভাবি সবই পাওয়া যাবে বয়সের সাথে মিলে যায় কথা কন না মন খারাপ করছেন না আপনারা এজন আপনাদেরকে বলবো আপনারা গান বাজনা আনন্দ করেন আমরা বাধা দেই না হারাম জানার পরেও কিছু বলি না কিন্তু আজ মাহফিলে বেশি কথা বলবেন না বললেই বিপদে পড়ে যাবেন কথা কন ঠিক না ব্যাথি বাংলাদেশের মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু কোরআন কোরআন হাদিসের মাহফিল বন্ধ হবে ইসলামের কাজ বন্ধ হবে দিনের কথা বন্ধ হবে কোরআনের কথা চলবে না এমন কথা যারা বলবে তাদের সাথে আমরাও চলবো না কথা বোঝা গেছে বাজান মন খারাপ করছেন যেন আজে বাজে গান আর যুবকেরা শোনে না এখন ওয়াজ শোনে আসলেই তাই এখনকার যুবকেরা পরিবর্তন হয়েছে আজ থেকে 20-30 বছর আগে এরকম মঞ্চ সাজায়া 8-10 দিন ধরে লুসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি বিভিন্ন বই হইতো এক বেটা বই ধরে বলতো মুহাররা যাও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই বলে না না তোর মতো কথা কান্না দেয় এরকম যুবকেরা আগে অনেক কিছু বলতে পারছেন এখন আর বলে না এখনকার যুবকেরা ভালো হয়ে গেছে কথা কন ঠিক না ব্যাটি এই জন্য দুনিয়ার কোন মানুষ কোরআন বন্ধ করতে পারবে না কোরআনের কথা চলছে চলবেই সূর্য আছে যতদিন কোরআনের কথা চলবে ততদিন কথা কয় কোরআনের কথা চলবে সূর্য যতদিন চলবে কথা কয় থামাইতে পারবে না তো আপনারা সত্যিই বলেন কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই মন খারাপ ফাটতে যায় আর মানুষ শুনবি না হাই গিয়ে ফাটতে গেছে ভাই এখন আর হইলে শোনে না কথা কন ঠিক না ভাই বলে হাটের রক ফাটাফাটি হলে হাটের রক বলে ঠিক নয় ভাইয়েরা আমার মন খারাপ করেছেন মনে হয় আপনারা তাহলে চলুন যাই যে গাড়ি মারতে আলোচনা করতে যাই জমান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين سنة
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আপনা কেঁপে ওঠে যারা ঈমানদার তারা আল্লাহর নাম শোনার পর অন্তর কি হয় কেঁপে ওঠে জোরে একটু কথা বলালে ভাই আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট কথা না বললে ওয়াজ হবে না এত রাতে কি ঘুমাইছেন ঘুমাইছেন এ ঘুমাশনে হাত তুলে দেখেন তো দেখলে লা তাকবীর আল্লাহু লা তাকবীর আল্লাহু হাত নামান মাঝে মাঝে হাত তোলা লাগে 10 মিনিট পর পর আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে কথা বলেন ঠিক না ব্যাটি আরো জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয় অন্তর আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয় আমার কিতাবের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় যাদাতুহুম ঈমানাও তাদের ঈমানটা বৃদ্ধি পায় আর যাদের ঈমান বেড়ে যায় ওরা তখন আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না এজন্য আমাদের ঈমানটা মজবুত করা দরকার আছে না নাই আরো বলেন দরকার আছে না নাই তাহলে অন্তরে কার ভয় কার ভয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ ডেকে বলেন হে ঈমানদার কোন আমি আল্লাহকে ভয় কর অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না জিনা ব্যভিচারি করতে পারে না অশ্লীলতা ব্যাপারা করতে পারে না তারা কোনো যে নামাজ কাজা করতে পারে না জমির আল ঠেলে ঠেলে জমি বাড়াইতে পারে না দুধে পানি মিশাইতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা দিনের আলোতেও গুনাহ করবে না রাতে রাতারেও গুনাহ করবে না কার ভয়ে আরো জোরে কোন হযরত ওমরের জামানায় রাতের বেলা এক মহিলা তার মেয়েকে ডেকে বলে মা দুধ কি পরিমাণে হয়েছে বলে মা আজকে দুধ একটু কম হয়েছে মহিলা ডেকে বলে ঠিক আছে মা দুধে একটু পানি মেশায় দাও ছোট্ট মেয়েটা ডেকে বলে মা তুমি কি জানো না আমাদের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দুধে পানি মেশানো নিষেধ করেছে মা ও মা বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে মা কেমনে পানি মেশাবো মহিলা ডেকে বলে মিয়া আমার এমন ভাবে কথা বলতেছো মনে হয় সব খলিফা দেখতেছে শুনতেছে মিনেটা ডেকে বলে মা তুমি খলিফার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু খলিফার আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়ার সম্ভব নয় সুবহানাল্লাহ এইবার হযরত উমর ফারুক সেখান থেকে এই কথাগুলো শুনে অতি দ্রুত ওখান থেকে বের হয়ে চলে গেলেন সমস্ত কথাগুলো উমর ফারুক শুনলেন শুনে ওখান থেকে চলে গেলেন যাওয়ার পরে হযরত উমর ফারুক বাড়িতে যায় বলে আব্দুল্লাহর মা ও আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে বিয়ে দিবা নাকি বলে কেমন মেয়ে বলে তাকওয়াবান টাকাওয়ালা দেখছে পয়সাওয়ালা দেখছে সুন্দরী দেখছে বাড়ি ঘর দেখছে না দেখে নাই দেখেছে অন্তরের তাকওয়া কথা কন ঠিক না বেঠি হযরত উমর ফারুক ছেলের বউ চয়েস করতে গিয়ে